কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লেখাটেখা একটু বন্ধ থাক, আমি বরং আপনাদের, কিছুদিন আগে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, কলকাতা থেকে বেশি দূরে নয়, একটা বিবর্ণ ইতিহাসের খোঁজে। চলুন সেটা দেখে আসি। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি ও দেবব্রত। আজকে যে জায়গাটা দেখতে, সেটা আরামবাগ থেকে 12 কিলোমিটার দূরে ছোট একটা গ্রাম। সেখানে রাউত পরিবার 250-300 বছর আগে কিছু অসাধারণ টেরাকোটার মন্দির তৈরি করেছিল। সেই গ্রামের নাম বালি দেওয়ানগঞ্জ। ভবগুড়ে আজ তারই সন্ধানে। ভবগুড়ে চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন জায়গা দেখানোর উৎসাহ পাব। আরামবাগ পৌঁছতে গেলে কলকাতা থেকে দুটো রাস্তা, একটা তারকেশ্বর হয়ে আর একটা চাঁপাডাঙ্গা হয়ে, যে কোনো একটা দিক দিয়ে যেতে পারেন। মোট দূরত্ব 105 কিলোমিটার। আরামবাগ পৌঁছে দারকেশ্বরের ডানার দিয়ে একটা রাস্তা গেছে, আর একটা বাঁ দিক দিয়ে বন্দর রোড হয়ে নদী পেরিয়ে যেতে হয় বালি দেওয়ানগঞ্জ। আমরা বাঁ দিকের রাস্তাটা দিয়ে এসেছি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওগো আমার প্রাণে, বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরামবাগ থেকে নদীর ধার বরাবর এসে আমরা এবার দারকেশ্বর নদী পেরিয়ে যাব বালি। 10 টাকা মাত্র পারানি, বাইক চলে যাবে এই কাঠের সাঁকোর ওপর দিয়ে। গাড়ির যাত্রীদের রাস্তা আলাদা, তাদের এই নদীর ওপার দিয়ে যে রাস্তা আরামবাগ ঘাটাল যাচ্ছে সেই রাস্তা দিয়ে এসে যেতে হবে বালি। অর্থাৎ তাদের যাত্রাপথে দারকেশ্বরের এই রোমাঞ্চটা কিন্তু অধরাই থাকবে। দারকেশ্বরের ওপর নড়বড়ে এই বাঁশের সেতুটার ওপর দাঁড়িয়ে চারদিকটা দেখা একটা অনবদ্য অভিজ্ঞতা। নদী পেরিয়েই একটা বাঁধের রাস্তা, কাঁচা রাস্তা, লাল মাটি, গ্রামের বুক চিরে বয়ে চলেছে এবং তা গিয়ে একটা সময় মিলছে আরামবাগ ঘাটাল রোডে, যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসতে হবে। এই রাস্তাটা দিয়ে আরও 1-2 কিলোমিটার যাওয়ার পরে আমরা পৌঁছব আমাদের প্রথম দ্রষ্টব্য, বাঁহাতে ভগ্নপ্রায় কিন্তু অসামান্য এই বাড়িটি, যার নাম হল শিবকুটির। বিশাল 5 খিলানযুক্ত এই বাড়িটা শোনা যায় কোনো এক পাল জমিদারের সেই সময়কার। বাড়িটা দেখতে দেখতে আসুন একবার রাউতপাড়া বা এই বালি দেওয়ানগঞ্জের ইতিহাসটুকু জেনে নেওয়া যাক। বর্ধমান মহারাজা দেওয়ান 1800 শতকে এই গ্রামের বন্যাপীড়িত মানুষের জন্য একটা বিশাল বাজার প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম হয়েছিল দেওয়ানগঞ্জ। এই গ্রাম তখন রেশম উৎপাদনে অগ্রণী, দারকেশ্বর নদীর অনেক নাব্যতা ছিল তখন। বর্ধিষ্ণু গ্রামের রেশম লুট করে মগ জলদস্যুরা নদীপথে পালিয়ে যেত। পরবর্তীকালে ব্রিটিশদের দখলে আসে দেওয়ানগঞ্জ, আর সেই সময় পিতল ও কাঁসা উৎপাদনে শিখরে উঠে আসে এই গ্রাম। কিন্তু তারও 1-2 শতক পরে পিতলের পরিবর্তে অ্যালুমিনিয়ামের ব্যবহার বেড়ে যাওয়ায় দেওয়ানগঞ্জের অর্থনীতি সামঞ্জস্য রাখতে না পেরে একেবারে ভেঙে পড়ে। আর সেই সুবর্ণ সময়ে, অর্থাৎ এই ভেঙে পড়ার আগের সময়ে, বেশ কিছু পরিবার প্রতিপত্তি লাভ করেছিল এখানে। পালদের পরিবারও তাদের মধ্যে অন্যতম। এই বাড়িটিতে
তিনতলা পর্যন্ত ওঠার সিঁড়ি এখনো বর্তমান। বাড়িটি দুর্গা দালান নাকি বসবাসের জন্য বানানো সেই নিয়ে মতভেদ রয়েছে। আশ্চর্য ব্যাপার এই যে চোখের সামনে এত বড় এত সুন্দর একটা বাড়ির তথ্য ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এই বাড়িটির কোনো তথ্যই আর পাওয়া যায় না। দেখুন বাড়ির দেয়ালের রংগুলো এখনো অদ্ভুতভাবে বর্তমান এত বছর বাদেও। এই চত্বরটাই ছিল বড় একটি হলঘর, ছাদটি সম্পূর্ণ ভেঙে পড়া, আর এটি হল বাড়ির পেছন দিক। বাড়িটির স্থাপত্য ইউরোপিয়ান স্টাইলের এবং তাতে অনেক স্ট্যাকোর কাজ দেখতে পাওয়া যায়। অজ্ঞাত অবহেলিত ইতিহাস পড়ে থাকে চোখের সামনে, আর আমরা এগিয়ে চলি আমাদের পরের গন্তব্যের দিকে। শিবকুটির থেকে 100 মিটার মাত্র দক্ষিণে এলে দেখা মেলে এই অসাধারণ লক্ষ্মী জনার্দন মন্দিরটি। মন্দিরটির কিছুই আর অবশিষ্ট নেই, ঘন জঙ্গলাকীর্ণ অবস্থায় একলা দাঁড়িয়ে আছে দালাল পরিবারের তৈরি অপূর্ব এই পুরাকীর্তি। কেউ দেখার নেই, কেউ বাঁচানোর নেই এই শিল্পকর্ম। এটি ছিল একটি পঞ্চরত্ন মন্দির। দেখে বোঝার উপায় নেই যে এর 5টি চূড়া ছিল, এমনভাবে ভেঙে পড়েছে তা। মন্দিরটি দক্ষিণমুখী, এটা পশ্চিম দিকের দেওয়াল। অশ্বমেধ যজ্ঞ কৃষ্ণগোপিনীর প্যানেল এখনো মন্দিরটির গায়ে ঝুলে রয়েছে। দক্ষিণ দিকের সম্মুখ প্রাচীরটি সম্পূর্ণ ভুলুণ্ঠিত। এই ধরনের কাজগুলো এখনো রয়েছে যা দেখার আর কেউ নেই। এই রাস্তা দিয়েই আরো ভেতরে ঢুকে এলেই বালি দেওয়ানগঞ্জের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির চত্বর, যা রাউতপাড়া। এই রাউত পরিবারের ছিল কাঁসা পিতলের ব্যবসা। প্রথমেই চোখে পড়ে এই শিব দুর্গা মন্দিরটি। একসাথে জোড় বাংলা ও নবরত্ন স্টাইল প্রায় কোনো মন্দিরেই দেখতে পাওয়া যায় না। আর মন্দিরের খিলানের ওপর সুসজ্জিত এই বিশাল দুর্গা প্যানেলটিও অত্যন্ত বিরল। মন্দিরটি আগে এইরকম ছিল দেখতে, এখন সংস্কার হয়েছে। জানা গেল শিবদুর্গা মন্দিরের পাশেরটা ছিল বিষ্ণু মন্দির। যে মন্দিরটি পুরোটাই, সামনের অংশটা প্রায় ভেঙে পড়ে গেছে, ওপরের দিকটাও কিচ্ছু নেই, একটি শুধু চূড়াটি রয়েছে। এই মন্দিরের পেছনের আরেকটি মন্দির, সেটাও ধূলিসাৎ, তার ওপরের শুধু একটিমাত্র চূড়া বর্তমান। এই মন্দিরে একসময় দুর্গাপুজো হতো, সেটা জানা গেল। দেখুন চারদিকের যে খিলানগুলো সব ভেঙে পড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই প্রায়। এই মন্দিরের সামনাসামনি যে মন্দিরটি, এটি হলো মঙ্গলচণ্ডী মন্দির। এটি ছিল ত্রয়োদশ রত্ন মন্দির, অর্থাৎ 13টি চূড়া, একটি চূড়াও আর নেই। কিছু কিছু টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় এখনো। সামনে 3টি খিলান ছিল যার স্তম্ভগুলি এখনো রয়েছে। আর মন্দিরটির একটু কাছে গেলে সেই পুরনো টেরাকোটার কাজগুলো এখনো তাদের অবস্থান জানান দেয়। আর এই সেই রেনোভেটেড জোড় বাংলা নবরত্ন মন্দির। মন্দিরের সামনে চত্বর, এটি একমাত্র সম্পূর্ণ রূপে রয়েছে, দেখার মতো।
ইনি হলেন মৃত্যুঞ্জয় রাউত, যিনি রাউত পরিবারের একজন উত্তরাধিকারী। তিনি এই রাউত পরিবারের বাড়ির একটি অংশেই আজও বসবাস করেন, এই বাড়িটি। আসুন তাদের মুখ থেকে কিছু শুনি। আপনি হচ্ছেন মৃত্যুঞ্জয় রাউতের মেয়ে? আচ্ছা, এই যে চারটে মন্দির এখানে রয়েছে, এই চারটে মন্দিরের নাম কি? মূল মন্দিরটার নাম কি? মূলটা হচ্ছে আপনার শিবদুর্গা, শিবদুর্গা মন্দির। আচ্ছা, এটা হচ্ছে শিব, তার পাশেরটা শিব। হ্যাঁ, আচ্ছা, আর তারপরে এদিকে একটা আছে আপনার বিষ্ণু, বিষ্ণু মন্দিরটা, মানে যেটা অর্ধেকটা ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে এটা এটাও ওটাও ছিল, ওটাও দুর্গা মন্দির ছিল, এটাও দুর্গা পুজো হতো আগে। হ্যাঁ, কিন্তু এখন হয় না, ওটা টোটালি বন্ধ করে দিয়েছে। ওই মন্দিরটার নাম জানা আছে? না, এটা ঠিক আছে। তারপরে আছে মঙ্গলচণ্ডী, তারপরে মঙ্গলচণ্ডী বলতে যেটা আপনার চালা চালা দেওয়া আছে, তাই তো? ওটা মঙ্গলচণ্ডী, তারপরে আছে জয় দুর্গা। রাউতপাড়া ছেড়ে 1.5 কিলোমিটার দক্ষিণে এলে দেখা মেলে এই অপূর্ব টেরাকোটা খচিত আটচালা মন্দিরটি। এটি আসলে দামোদর মন্দির। দামোদর হল কৃষ্ণের আরেকটি নাম, অর্থাৎ এখানে কৃষ্ণই পূজিত হতো। এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন ঘোষ পরিবারের সদস্য শ্রী রাম হরি ঘোষ 1822 সালে। মন্দিরের সংলগ্ন দুটি প্রাচীন শিব মন্দির আজও রয়েছে। সেই শিব মন্দিরের ভেতরে শিবলিঙ্গও বর্তমান, কিন্তু তার পূজা আর হয় না। মন্দিরের পাশে রয়েছে সমকালীন একটি তুলসী মঞ্চ, এবং এই হল মন্দির প্রাচীর। মন্দিরের গায়ের কাজ এখনো অটুট, অসামান্য। সমস্ত টেরাকোটার প্যানেল থরে থরে সাজানো রয়েছে মন্দিরের গায়ে, কিন্তু তাকে দেখবে কে? কেউ দেখার নেই, তাই মন্দির নিজেই নিজেকে দেখে, আর আমরা দেখি অবাক হয়ে। মন্দিরের ঠিক পাশটাতেই রয়েছে এই বর্গাকার দালানটি। এটির বাইরের থামগুলো নবনির্মিত হলেও ভেতরের শালবর্গা কিন্তু অন্য কথা বলে। হয়তো এটা কোনো যাত্রাপালা বা ওইসবের কারণে ব্যবহৃত হতো। মন্দিরের সামনে থাকা এই চত্বরটা, যেখানে এই ছোট ছোট কুলিঙ্গিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই চত্বরটার কোনো হদিশ, কোনো ঐতিহাসিক তথ্য কোথাও পাওয়া যায়নি। সামনে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা সম্ভবত ওয়াচ টাওয়ার বা গেট। এটার একটু সামনে যাই, গিয়ে দেখাই একটা দারুণ জিনিস। দেখুন, এখানে সিঁড়িটা আজও বিদ্যমান, অর্থাৎ এটা দিয়ে ওপরে উঠে সেখান থেকে নজরদারি করা যেত হয়তোবা, অথবা এটা মন্দির কে জানে। মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে এই প্রাচীন শিব মন্দিরটিও দেখতে পাওয়া যায় পুকুরের ধারে। যারা আরেকটু রোমাঞ্চ চাইছেন, তারা আরামবাগ থেকে বাসেও টুক করে চলে আসতে পারেন রাউতপাড়া, এই বাসগুলোতে। এই গল্প আজ এখানে শেষ। এমন অমূল্য সম্পদ আর ঐতিহ্য ক্রমে ক্রমে চোখের সামনে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, দেখলে খুবই কষ্ট হয়। মন যদিও একটু ভারাক্রান্ত, তবে সেই ভার আরও একবার লাঘব করে দিল ফিরতি পথের গোধূলি বেলার দ্বারকেশ্বর। তার কাছে আমাদের ঋণ রয়ে গেল, ঋণই রইলাম আপনাদের কাছেও, যারা ধৈর্য ধরে ব্লগটা দেখলেন। আবার আসবো আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে। আরও একবার বলি, ভবগড়ের চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই জানাবেন কেমন লাগছে। ভালো থাকবেন সবাই।